আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদেরকে গুড় দিয়ে আমের আচার বানানো দেখাবো। ঝড়ে পড়েছে আমাদের গাছের আম, চলুন দেখে নেওয়া যাক। শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এই দেখেন, 1.5 কিলো মতো আম নিয়েছি আমি। এটা আমাদের গাছেরই আম, এবার আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবো। আমগুলোকে আমি ধুয়ে নিলাম। এবার শুকনো ভালো সুতির কাপড় দিয়ে আমগুলোকে মুছে নিতে হবে, নইলে আচার ভালো হবে না। আচারে পানি থাকলে আচার ভালো হবে না। আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আমগুলোকে আমি ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। এবার চলুন আমগুলো আমি ছিলে নিই। কুলাটা চাপাচ্ছি, সরষের তেল দিচ্ছি, আমি আচারটা গোটা আমের বানাবো, ওই জন্য আমটা আমি মাঝে মধ্যে চিড়ি করে নিচ্ছি। এর মধ্যে আমি এরপর একটু হলুদ দিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, নুন দিচ্ছি, দুটো তেজপাতা দিচ্ছি। তেলের মধ্যে আমি মৌরি দিলাম, তেজপাতা দিলাম আর নুন দিলাম। এরপর আমি তেলটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তেলের মধ্যে আমগুলো আমি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ আম থেকে পানিটা বের হচ্ছে ততক্ষণ আমি আমের মধ্যে গুড়টা দেবো না, পানিটা বেরিয়ে যাক, তারপর আমি গুড়টা দেবো আমের মধ্যে। আম থেকে পানিটা বেরিয়ে মরে গেছে, এরপর আমি গুড়টা দিয়ে দিচ্ছি। এখানে এখানে ধুনে গুড় আছে, আখের ধুনে গুড়। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিচ্ছি কাঁচা রসুন, চুলোর জালটা আমি কমিয়ে দিয়েছি। এভাবে আস্তে আস্তে অল্প অল্প আঁচে করবে 1 থেকে 1.5 ঘন্টা, আর মাঝে মধ্যে নেড়ে দিতে হবে যাতে আচারটা না লেগে যায়। আচারটা
আমি ফুটিয়েছি, এর মধ্যে আমি এক বাটি ভিনেগার দিয়ে দিচ্ছি। এতে আচারটা খেতেও মজা হবে আর ভালো থাকবে অনেক। আচারটা আমার হয়ে গেছে, এরপর আমি আচারটা নামিয়ে দিচ্ছি। দেখুন আচার করা হয়ে গেছে, এই দেখুন আচারটা কেমন হয়েছে। আমাদের এখানে দুপুরে বৃষ্টি হয়েছে তাই অন্ধকার হয়ে আছে। চলুন আচারটা খেয়ে দেখায় কেমন হয়েছে। আচারটা ভালো হয়েছে। আপনারা বাড়িতে এরকম আচার বানাবেন, চাইলে রোদে দিতেও পারেন না দিতেও পারেন। এই বছর আচারটা আপনার 1-1.5 বছর খুব ভালোই থাকবে। কাঁচের বইমা ভরে রাখবেন। আচারটা কেমন হয়েছে গো মামা? ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।